এর আগে কাতলা মাছের অনেক রেসিপি আমি আপনাদের করে দেখিয়েছি, বাট এই রেসিপিটা সব রেসিপির থেকে একদম আলাদা, কারণ এই রেসিপিটার জন্য আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না, বাট তাছাড়াও খেতে হবে দারুণ সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শৈপতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কাতলা মাছের ঝোল। তাহলে কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি কাতলা মাছ, সেটাকে আমি ম্যারিনেট করে নেবো সামান্য একটু হলুদ, সাথে একটু সর্ষের তেল আর নুন দিয়ে। পিসগুলো আমি এখানে একটু বড় বড়ই রেখেছি, আপনারা যদি একটু ছোট সাইজের নেন তাতেও কোনো অসুবিধা নেই। এবার এই হলুদ আর নুনটাকে আপনাদের ভালো করে এটার সাথে মাখিয়ে নিতে হবে, আর মাখানো হয়ে গেলে রেখে দিতে হবে মিনিমাম 10-15 মিনিট। এবার এই রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হলো এই পেস্টটা বানানো। দেখে নিন এবার এই পেস্টটা বানানোর জন্য কী কী লাগছে। 2.5 চা চামচ কালো সর্ষে, সাথে 1.5 চা চামচ হলুদ সর্ষে, তারপর ঝালের জন্য লাগছে কাঁচা লঙ্কা, তারই সাথে রঙের জন্য লাগবে 4-5টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিতে হবে রসুন আর আদা, আমি এখানে অলমোস্ট সম পরিমাণে নিয়ে নিয়েছি। এবার দেখুন সিডসের মধ্যে কী কী দিয়ে দিতে হবে। সবার প্রথম নিয়ে নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, সাথে 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ মৌরি। তারপর জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখুন মিনিমাম 10-15 মিনিট। এইভাবে ভিজিয়ে রাখলে দেখবেন সিডসগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে, তাই পেস্ট করার সময় আর আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি এটাকে মিক্সিতেই পেস্ট করে নিয়েছি, বাট আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার এই রেসিপির জন্য আমরা কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না, বাট ব্যবহার করতে হবে গ্রেভিটা বানানোর জন্য টমেটো। তার জন্য 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আপনাদের এইভাবে রাফলি কেটে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনুর রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার এই টমেটোগুলো কাটা হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটা মিক্সির মধ্যে, তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি মনে করেন ঝোলে আলু দেবেন না, সেক্ষেত্রে আপনারা এখানে নাও দিতে পারেন, বাট আমি এখানে ঝোলের সাথে একটু আলু ব্যবহার করব। তার জন্য 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এতক্ষণে মাছগুলোর ম্যারিনেশন প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, তাই সেটাকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই টিপটা আমি আপনাদের আগেও দিয়েছি, বাট এই রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো মাছ ভাজার আগে তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন। এটা দেওয়ার কারণে দেখবেন মাছগুলো ছাড়ার পরে আর কোনোভাবেই তেলটা ছেটকাবে না, যেভাবেটা আপনারা পেয়ে থাকেন মাছ ভাজার সময় সেটা আর আপনাদের পেতে হবে না। এরকমই আমি প্রচুর টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। আর শুধু যে টিপস পাবেন তা কিন্তু নয়, সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম ম্যারিনেশন, স্যালাড, রেসিপিস আরও অনেক কিছু। যদিও কোর্সের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, বাট তাছাড়াও বলে রাখি কিনতে কোনো রকম অসুবিধা হলে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। মাছের এক পিঠগুলো ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠগুলো আমি এরকম লাল লাল করেই ভেজে নেব। যেহেতু অনেকগুলি মাছ ছিল তাই এটাকে আমি 2টো ব্যাচে ভেজে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এই মাছগুলোকে ব্যাচ ওয়াইজই ভেজে নেওয়ার। তাহলে এবার এখানে আমাদের সবকটাই মাছ ভাজা হয়ে গেল। এবার এই একই তেলে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, চেষ্টা করবেন আলুগুলোকে এইভাবে লাল লাল করেই ভেজে নেওয়ার। এবার ফাইনালি আমি এখানে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি, আর তার জন্য এই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। আমরা যেহেতু এখানে আগেই হলুদ ব্যবহার করেছি তাই এখানে হলুদের পরিমাণটা একটু কম রাখছি, আর তারই সাথে রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই হলুদ আর লঙ্কাটা তেলে দেওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে যে পেস্ট আমরা বানিয়েছিলাম সেটা। জেনে রাখবেন এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা যখন আপনারা তেলে দেবেন গ্রেভির কালারটা সব থেকে ভালো আসবে, যেটা আপনারা পরে দিয়ে দিলে কখনোই আসবে না। আশা করি ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবার ফ্লেমটা লো করে আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এটা থেকে একদম তেলটা ছেড়ে আসছে। মোটামুটি 5-6 মিনিট পরে দেখবেন তেলটা এইভাবে ছেড়ে দিয়েছে, ঠিক সেই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা, যেটা আমরা আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার ফ্লেমটা হাই করে নিয়ে এই মশলার সাথে এটাকে কষাতে থাকুন, এটারও মোটামুটি আপনাদের সময় লাগবে 7-8 মিনিট।
মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই টমেটোর কাঁচা গন্ধ যেন কোনোভাবেই গ্রেভির মধ্যে না থাকে। তো এটা আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ টমেটোর একদম কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, সাথে অবশ্যই এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন। একটু কমে আসলে যেহেতু এটার ছেটকাবে তাই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কি ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা ছিল সেটাও একদম চলে গেছে। তাই ফাইনালি এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল, তারপর ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দু থেকে 3 মিনিট ফোটানোর পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো, আর তারপর ঝোলের মধ্যে মাছগুলোকে একে একইভাবে সাজিয়ে দেবো। মনে রাখবেন মাছগুলো দেওয়ার পরে ফ্লেমটা যেন খুব বেশি হাই না থাকে, কারণ খুব জোরে ফুটলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটাকে আমরা ফুটিয়ে নেবো যতক্ষণ না গ্রেভিটা একটু সেমি গ্রেভি হয়ে আসছে। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল, গতানুগতিক কাতলা মাছের রেসিপিগুলো থেকে একটু আলাদা। তাই রিকোয়েস্ট করছি একবার হলো এটা ট্রাই করার জন্য। এরপর ফাইনালটাকে ফিনিশ করুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।